আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডি সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। মিনিস্ট্রি অফ এডুকেশন বাংলাদেশের ফেসবুক পেজে বলা হয়েছে, অর্থাৎ একটি পোস্ট শেয়ার করা হয়েছে, আগামীকাল এইচএসসি ও সমমানের রেজাল্ট আগামীকাল 30 জানুয়ারি 2021 তারিখ সকাল 10:30টার সময় এইচএসসি ও সমমান পরীক্ষায় 2020 ফলাফল ঘোষণা করা হবে। এম এ খায়ের, জনসংযোগ কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয়। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আগামীকাল অর্থাৎ 30 জানুয়ারি 2021 তারিখে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তো কীভাবে আপনারা এই ফলাফলটি খুব সহজে পেতে পারেন, সেই প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। আপনারা এই রেজাল্টটি দুইটি ওয়েবসাইট এবং মোবাইলের মাধ্যমে মেসেজ করেও জানতে পারবেন। আপনারা মোবাইলের মাধ্যমে যদি মেসেজ করে জানতে চান, তাহলে আপনারা আপনাদের মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন এবং সেখানে গিয়ে টাইপ করবেন এইচএসসি, তারপর একটি স্পেস দিবেন, তারপর আপনার বোর্ডের নামে প্রথম 3 অক্ষর লিখতে হবে। যেমন যদি আপনি ঢাকা বোর্ড আন্ডারে এইচএসসি পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে আপনাকে লিখতে হবে ডিএইচএ, তারপর একটি স্পেস দিতে হবে, স্পেস দিয়ে লিখতে হবে আপনার রোল নাম্বার, তারপর একটি স্পেস দিয়ে ইয়ার লিখতে হবে, অর্থাৎ 2020 লিখতে হবে। 2020 লেখার পর আপনাকে 1632 নাম্বারে যে কোনো প্রিপেইড সিম থেকে মেসেজটি সেন্ড করে দিলেই আপনার রেজাল্টটি চলে আসবে ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথে। তো যদি আপনার টেলিটক প্রিপেইড সিম থেকে থাকে, তাহলে এই সিমটি দিয়ে যদি আপনারা মেসেজ সেন্ড করেন, তাহলে খুব দ্রুত রেজাল্ট পেয়ে যাবেন এবং অন্যান্য সিম দিয়ে মেসেজ সেন্ড করলেও আপনার রেজাল্টটি পাবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে এই ফলাফলটি দেখবেন। এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে এইচএসসি রেজাল্টটি দেখবেন। এজন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং আপনারা সার্চ করে গিয়ে টাইপ করবেন ebootresults.com, এটি লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে, সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন ebootresults.com। এখানে আপনারা ক্লিক করবেন, ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ডস। এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, এখান থেকে আপনাদেরকে প্রথমে এক্সামিনেশনটা সিলেক্ট করতে হবে। আপনারা এসএসসি আলিম অর ইকুইভ্যালেন্ট এটা সিলেক্ট করে দেবেন, তারপর এখান থেকে আপনাদের ইয়ারটা সিলেক্ট করতে হবে। যেহেতু 2020 সালের রেজাল্ট আপনারা দেখবেন, সেহেতু 2020 সিলেক্ট করে দেবেন। তারপর এখানে বোর্ড সিলেক্ট করতে হবে, এখান থেকে আপনি যে বোর্ডের আন্ডারে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন সেই বোর্ডটা সিলেক্ট করে দেবেন। আমি এখানে ঢাকা বোর্ড সিলেক্ট করে দিচ্ছি। তারপর এরপরে সে রেজাল্ট টাইপ, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে আপনাদের রেজাল্টের টাইপটা সিলেক্ট করে দিতে হবে, যেমন ইন্ডিভিজুয়াল রেজাল্ট, ইনস্টিটিউশন রেজাল্ট। যদি আপনারা নিজেদের রেজাল্ট দেখতে চান, তাহলে ইন্ডিভিজুয়াল রেজাল্ট দিতে হবে। আর যদি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত রেজাল্ট দেখতে চান, তাহলে ইনস্টিটিউশন রেজাল্টে ক্লিক করতে হবে। যেহেতু আপনারা ব্যক্তিগত রেজাল্টটি দেখবেন, সেহেতু ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করবেন। তারপর এখানে রোল নাম্বার দিতে হবে, তারপরে সে রেজিস্ট্রেশন নাম্বার অপশনাল, রেজিস্ট্রেশন নাম্বার না দিলেও আপনার রেজাল্টটি চলে আসবে। আর যদি আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেন, তাহলে মার্কশিট সহ আপনার রেজাল্টটি চলে আসবে। তারপর আপনার এখানে সিকিউরিটি কি 4 ডিজিট দেখতে পাচ্ছেন, আপনার এখানে 4 ডিজিটের একটি সিকিউরিটি কি আসবে, সেই সিকিউরিটি কোডটি এখানে লিখতে হবে। যদি আপনি সিকিউরিটি কোডটি বুঝতে না পারেন, তাহলে রিলোডে ক্লিক করবেন। রিলোডে ক্লিক করলে আপনার সিকিউরিটি কিটি পরিবর্তন হয়ে যাবে এবং তারপর আপনি নিচের বক্সে সেই সিকিউরিটি কোডটি লিখে তারপর গেট রেজাল্টে ক্লিক করবেন। গেট রেজাল্টে ক্লিক করলে আপনার রেজাল্টটি চলে আসবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনার যদি দেখেন যে ওয়েবসাইট ব্যস্ত রয়েছে, অর্থাৎ রেজাল্ট প্রকাশ হওয়ার পর ওয়েবসাইটগুলো বিজি হয়ে যায়, অর্থাৎ সার্ভার বিজি হয়ে যায়, যদি আপনারা ebootresults.com এই ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখেন, তাহলে খুব সহজেই দেখতে পাবেন। এছাড়াও আরেকটি ওয়েবসাইট রয়েছে, এখন আমি আপনাদেরকে সেই ওয়েবসাইটটিও দেখাবো। এজন্য আপনারা সার্চ বারে গিয়ে টাইপ করবেন www.educationboardresults.gov.pd। আপনার স্ক্রিনে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটি আপনার সার্চ করে লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, মিনিস্ট্রি অফ এডুকেশন ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ডস বাংলাদেশ। এখানে আপনারা প্রথমে এক্সামিনেশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা এক্সামিনেশনটি সিলেক্ট করবেন, এসএসসি অর আলিম। তারপর এখান থেকে ইয়ারটা সিলেক্ট করে দেবেন, অর্থাৎ 2020 সিলেক্ট করবেন। তারপর এখান থেকে বোর্ড সিলেক্ট করতে হবে, যে বোর্ডের আন্ডারে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি সিলেক্ট করবেন। তারপর এখানে রোল নাম্বারটি দিবেন, রোল নাম্বারটি দেওয়ার পর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটিও দিতে হবে। এই ওয়েবসাইট থেকে যদি আপনি ফলাফল পেতে চান, তাহলে আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দুইটাই লাগবে। তারপর নিচে আপনারা 8+7 একটু অপশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ 8+7 কত হয়, 15, এই বক্সে আপনারা 15 লিখবেন। অর্থাৎ আপনাদের
এখানে যে সংখ্যাগুলো আসবে এখানে সংখ্যা আসতে পারে এবং কোনো অক্ষর আসতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের অঙ্ক আসে, যোগ বিয়োগ অঙ্ক আসতে পারে, সেই ফলটা এখানে লিখে তারপর আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনাদের ফলাফলটা চলে আসবে। তো প্রিভিয়াস আশা করি আপনারা আপনাদের নিজস্ব রেজাল্টগুলো আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে নিজেরা দেখতে পারবেন। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।